নমস্কার, এই মুহূর্তে আমার সঙ্গে আছেন অতীতের প্রখ্যাত খেলোয়াড় শুভাশিস সরকার, যিনি আইএফএর একজন সহসচিব। তাই মদানের সাথে তার দীর্ঘ যোগাযোগ, আর এই সূত্রে নিয়মিত চোখ রাখতে হয় তাকে আইএসএলের বিভিন্ন ম্যাচে। শনিবার দিন একটা গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগান বনাম উড়িষ্যা এফসি, এও ম্যাচ মোহনবাগানের। আপাতত তিনটি ম্যাচে মুখোমুখি হয়েছে, এএফসি কাপের দুটি ম্যাচ এবং আইএসএলের প্রথম পর্ব। এএফসি কাপের এও ম্যাচে কিন্তু মোহনবাগান জিতেছিল, কিন্তু নিজেদের মাঠে 5-2 গোলে হারতে হয়েছিল। সেদিন কয়েকজন প্লেয়ার ছিল না মোহনবাগানের। আর লিগের ম্যাচটা প্রথম পর্ব, যেটা মোহনবাগানের হোম ম্যাচ ছিল, সেটা এক ড্র হয়েছিল। এই ম্যাচের আগে অনেক কিছু পরিবর্তন হয়েছে মোহনবাগানে। জনি কাউকো এসেছেন, হাফাস এসেছেন, সব মিলিয়ে উড়িষ্যা এবং 1 নম্বরে রয়েছে লিগ টেবিলে, 2 নম্বরে মোহনবাগান রয়েছে। কি বলবে শুভাশিস? গোয়া এখানে এসে 4 গোল মেরে গেছিল। মোহনবাগান গোয়ায় গিয়ে গোয়াকে 1 গোল মেরে এসেছে। অতএব ওগুলো অ্যাক্সিডেন্ট, যে 5 গোল খাওয়া 4 গোল খাওয়া অ্যাক্সিডেন্ট। মোহনবাগান নিজের জায়গা আবার ফিরে এসেছে, এবং মোহনবাগান এই ম্যাচ এনি হাও, যেখানেই হোক, ইন্ডিয়া জিতবে, উড়িষ্যাকে মেরে 1 নম্বর পজিশনটা নেবে। এতটা আত্মবিশ্বাসী কেন? আত্মবিশ্বাসী তার কারণ হচ্ছে মোহনবাগান টিমটা সেই সময় একটা ইন্ডিয়া টিমের প্লেয়ার ছিল না, তার উপরে কোচেরও একটা প্রবলেম ছিল, তারপরে কিছু প্লেয়ারের কাজ সমস্যা ছিল, এবং আমার মনে হচ্ছে লিস্টন আসাতে টিমে আরেকটু স্পিড বেড়েছে, লিস্টনের আশাটা আরও ভালো, এবং সেই সঙ্গে হাবাস কোচ হিসেবে তো অনেক বড়। সেই জায়গাটা সাথে হাবাসের ফারাকটা কোথায় দেখছো কোচ হিসেবে আর দলের খেলায় পরিবর্তনটাই বা কোথায়? দলের খেলা অনেক পরিবর্তন করেছে, খেলাটা নিজেদের মধ্যে খেলে তারপর যাচ্ছে। একটা সময় কিন্তু মোহনবাগান বল পেলেই সেই কোনো রকমে গিয়ে গোল করবে এরকম একটা সিচুয়েশন ছিল, এখন কিন্তু খেলাটা তলা থেকে তৈরি করে আস্তে আস্তে গিয়ে এগোচ্ছে। তার মানে কি? এটা কোচের ইনস্ট্রাকশান। একটা কোচ যদি যেরকমভাবে বলবে সেটা যদি প্লেয়াররা মানে, আমার মনে হয় না কোনো অসুবিধার কিছু। এবং আমি বলছি এ ম্যাচ মোহনবাগান জিতবেই, তার কারণ হচ্ছে একটা টিমের কাছে 5 গোল খেয়েছে এফসি কাপে, তার বদলা তো নিতেই হবে। প্লেয়াররা যে চেকে থেকে, আমরা যেটা মজানি ভাষায় একটা কথা আছে চাগিং ফুটবল, যেটা প্লেয়াররাও প্রচন্ড 70 দশক এবং 80 দশকে ফুটবলাররা খুব ব্যবহার করতেন চাগিং ফুটবল। প্লেয়াররা খুব চেগেই আছে, তার কারণ হচ্ছে প্লেয়াররা ওই টিমের কাছে হেরেছে, ওই টিমকে হারিয়ে আবার 1 নম্বর জায়গা ধরবে, এটাই হচ্ছে ফুটবলারদের নিয়ে বিশাল মোটিভেশন। এক্ষেত্রে একজন ফুটবলার বিরাট মোটিভেশন, কেননা কতবার হারবো একটা টিমের সঙ্গে, আর যে গোল খেয়েছি সেই গোলের বদলা তো নিতে হবে, তা নাহলে তো আমাদের অস্তিত্ব থাকবে না। আর আমরা টিম হিসেবে ভালো, একটা সময় আমাদের টিমের অনেক পরিবর্তন হয়েছিল, একটা পরিবর্তন মিনস হচ্ছে যে কোনো প্লেয়ার ছিল না, কার্ডের প্রবলেম ছিল, যে কারণে দলগত শক্তি প্রায় অর্ধেক হয়ে গেছিল, দলগত সত্যি অর্ধেক হয়ে গেছে। এখন আবার একটা জায়গায় এসে গেছে, টিম স্পিডও হয়ে গেছে, অতএব ভয় পাবার কিছু নেই, মোহনবাগান জিতবে। জনি কাউকো কেমন দেখছো শুভাশিস? এখনো দেখতে হবে, এত তাড়াতাড়ি বলা যাবে না, আরেকটু দেখতে হবে, তবে খারাপ হবে না, খারাপ প্রোডাক্ট নয়, আরেকটু সময় লাগবে, কারণ অনেকদিন পর ফিরে এসেছে, অপারেশনের পর ফিরে এসেছে, ওই জন্যই। কিন্তু মোহনবাগানের যে সমস্যা মিডল করিডোরে যে গ্যাপ হচ্ছিল সেটা অনেকটাই উনি ভরাট করে দিচ্ছেন বড় চেয়ারে ভরাট করে দিচ্ছেন। সিমিলারলি আমাদের লিস্টেন অনেকটা জায়গা দৌড়ে কভার করছে, ওটাও তো একটা বিরাট ব্যাপার। আর আমরা বলছি যে লিস্টন একটা বড় বাজি, একদম বড় বাজি। লিস্টন যদি ঠিক মতো বল পায়, লিস্টন অনেক টিমের ফারাক করে দেবে, অনেক টিমকে মানে অবস্থা খারাপ। বছর তিনের আগে দুর্দান্ত ফুটবল খেলছিল, কিন্তু ফুটবলারের জীবনে আপ ডাউন থাকে, এটা তো থাকবেই, এটা থাকবে, এটা লাস্ট ইয়ার যেটা খেলেছে লিস্টন আবার ফিরে আসছে, আস্তে আস্তে আবার ঠিক জায়গায় আসছে। মাথা গরম করে তরকারি যে 4টে ম্যাচে সাসপেনশন ছিল, সেটা বোধ হয় ও ব্যাপারটা বোধ হয় বুঝতে পেরেছে যে ওকে কিছু ফেরত দিতে হবে, 4টে ম্যাচ মিস হয়ে গেছে, বড় ক্ষতি হয়েছিল দলের। আলটিমেট মোহনবাগান জিতবে, এবং
আরেকটা বলে রাখি, ইস্টবেঙ্গল আস্তে আস্তে রিকভারি করবে। ইস্টবেঙ্গলের টিম খারাপ নয়, টিম ভালো টিম, রিকভারি করবে। হয়তো কোনো কারণে না, সল ক্রেসপো চলে গেছে, তাকে এক্ষুনি পাচ্ছে না, তারপর গোড়া চলে গিয়েছিল, দুটো ম্যাচ সৌভিকের জন্য পেল না, সাসপেনশনের জন্য সৌভিককে পেল না, এখন তো আবার ভালো জায়গায় এসে গেছে, সৌভিকও ভালো খেলছে। তবে সৌভিককে একটুখানি মাথা ঠান্ডা করে খেলতে হবে, কারণ চিন্তা করতে হবে যে কার্ডটা আমার পেছনে আছে সবসময়, ওটা যদি ও ঠিক মতো করে খেলে ভাইটাল প্লেয়ার, বিরাট ভাইটাল প্লেয়ার, বিরাট ভাইটাল, প্রতিপক্ষের খেলা ভেঙে ওই খেলাটা তৈরি করে। এবং আমাদের গর্ব যে এখন একটা বাঙালি ছেলে ওইখানে খেলছে, এটা একটা বিরাট ব্যাপার। ওই জন্য ওকে একটা চিন্তা করতে, মোহনবাগান জিতবে কোনো চিন্তা নেই। অনেক ধন্যবাদ।